আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি আপনাদের চোখের ডাক্তার ডক্টর সারা রহমান। আমি কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে ক্যাটারেক্ট কর্নিয়া ল্যাসিক অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জন হিসেবে। আজকে আমি কথা বলবো বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে। বাচ্চাদের চোখের সমস্যা কিন্তু এখন আমাদের বাবা মায়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। প্রথমত চলুন আমরা জেনে নিই যে একটি ছোট বাচ্চার চোখে কী কী ধরনের চোখের সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল যেটা হয় সেটা হচ্ছে যে কিছু কিছু বাচ্চা জন্ম থেকেই কিছু চোখের সমস্যা নিয়ে জন্মাতে পারে। যেমন প্রথমত তার জন্মগত ছানি হতে পারে, জন্মগতভাবে তার চোখের প্রেশার বেড়ে তার চোখের কনজেনিটাল গ্লুকোমা বা চোখের প্রেশার বাড়ার রোগ নিয়ে বাচ্চাটা জন্মাতে পারে। কিছু কিছু বাচ্চা জন্মায় জন্ম থেকে তার চোখ দিয়ে পানি পড়ছে, আবার কারো কারো হয়তো বা জন্ম থেকেই তার চোখের কালো যে মণিটা আছে যাকে আমরা বলি কর্নিয়া, সে কর্নিয়াটা ঘোলাটে। এ ধরনের সমস্যা নিয়ে যে বাচ্চাগুলো জন্মায় জন্মগত রোগ, এই বাচ্চাগুলোকে কিন্তু সাথে সাথেই ইমিডিয়েটলি চোখের ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া ভালো। এরপরে আসি আরও একটু বড় বাচ্চা, যেমন মনে করি যে 2 বছর অথবা 3 বছরের একটা ছোট বাচ্চা, তার কী কী ধরনের রোগ হতে পারে। এই বয়সে সাধারণত চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, বাঁকা চোখ বা ট্যারা চোখ, চোখের পাওয়ারজনিত সমস্যা, এগুলো নিয়ে আমাদের কাছে বাচ্চারা আসতে পারে। যেটা হয় যে একটা ছোট বাচ্চা, যে বাচ্চাটার বয়স 2 বছর বা 3 বছর, ও কিন্তু বলতে পারবে না যে ও চোখে কম দেখছে। তাহলে এখন পরবর্তী প্রশ্ন আসবে যে আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চাটার চোখে কোনো একটা সমস্যা আছে। এটার জন্য বাবা মার দায়িত্ব, স্পেশালি মায়ের দায়িত্বটাই কিন্তু বেশি। মা যদি কিছু সিমটম খেয়াল করে, যেমন ছোট বাচ্চা সে হয়তো বা টিভি দেখছে খুব টেলিভিশনের কাছে গিয়ে, আরেকটা কাজ বাচ্চারা খুব করে যেটাকে আমরা বলি আই পোকিং, সে চোখটাকে এরকম মণিটা ছোট করে দেখার চেষ্টা করবে, এরকমভাবে দেখার চেষ্টা করবে। চোখটা যখন ছোট হয় তখন চোখের পিউপিলটা কনস্ট্রিক্ট করে এবং বাচ্চা ওই অদেখাটাকে এর মাধ্যমে কম্পেনসেট করে দেখে নেবার চেষ্টা করে। এছাড়া হয়তো বা সে টিচার অনেক সময় কমপ্লেন করে যে বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না অথবা সে হোঁচট খাচ্ছে। এই সিমটমগুলো যদি মা অথবা টিচার্সরা খেয়াল করে তাহলে কিন্তু বুঝতে হবে যে বাচ্চাটার চোখে দেখার বা পাওয়ারজনিত কোনো সমস্যা আছে। বাচ্চাদের চোখের পাওয়ার কিন্তু বড়দের মতো করে মাপা যায় না, কারণ সে তো হচ্ছে যে আমরা যেই পাওয়ারটা টেস্ট করি স্নেলেন চার্টের মাধ্যমে, হয়তো বা 2 বছরের বাচ্চা সে ABCD পড়া শেখে নাই, এই জন্য তাদের চোখের পাওয়ার দেখা কিন্তু একদম অন্যরকম যন্ত্রপাতি এবং অন্যরকম পদ্ধতিতেই দেখতে হয়, যেটা আমাদের চোখের স্পেশাল ডক্টরই আছে পেডিয়াট্রিক অপথ্যালমোলজিস্ট, তারা দেখবেন। এছাড়া আমাদের বাচ্চাদের একটা কমন সমস্যা যেটা হচ্ছে জন্মের থেকে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে। এই পানি পড়া সাধারণত 100টা বাচ্চার মধ্যে 25টা বাচ্চারই হয়। তখন আমরা যেটা বলি যে পানি পড়াটা 1 বছরের মধ্যে ভালো হয়ে যায় জন্মের পর থেকে পানি পড়লে। এটা সাথে যদি ইনফেকশন থাকে, চোখ দিয়ে ময়লা যায়, তখন চোখের ডাক্তার দেখিয়ে সেই অনুযায়ী ড্রপ নিতে হবে। এবার আসি চোখ বাঁকা অথবা ট্যারা চোখ নিয়ে। অনেক বাচ্চার দেখবেন যে চোখটা ভিতরের দিকে অথবা বাইরের দিকে বাঁকা, এটাকে আমরা বলি স্ট্র্যাবিসমাস অথবা চোখের বাঁকা দৃষ্টি, বাঁকা চোখ। এটার আরেকটা নাম হচ্ছে ট্যারা চোখ। অনেক সময় আপনারা শুনবেন যে একটি কুসংস্কার আছে বলে যে ট্যারা চোখ হচ্ছে লক্ষ্মী ট্যারা। আসলে কোনো ট্যারাই কিন্তু লক্ষ্মী ট্যারা না, সব ট্যারাই খারাপ। যেই চোখটা বাচ্চার বাঁকা বা ট্যারা, সেই চোখে কিন্তু তার দৃষ্টিশক্তি কমে যায় এবং ওখানে আরও একটি রোগ হয় যেটাকে আমরা বলি অলস দৃষ্টি। ওই চোখটা চোখের সাথে ব্রেইনের একটা ডিরেক্ট কানেকশন থাকে, চোখ কিন্তু ব্রেইনের একটা পার্ট, তখন ওই বাঁকা চোখের দৃষ্টিটা ব্রেইন আর অ্যাকসেপ্ট করে না এবং আলটিমেটলি যেই হয় ওই বাঁকা চোখে ওই বাচ্চাটার দৃষ্টিটা আর তৈরি হয় না এবং সবসময়ের জন্য কিন্তু ওই চোখের দৃষ্টিটা তার কমই থাকে। সেটা কিন্তু আমরা 8 বছরের পরে আর ফেরতই আনতে পারি না, আমরা যাই করি বাঁকা চোখের দৃষ্টিটা আর ফেরত আসে না। যখনই আপনি দেখবেন আপনার নিজের বাচ্চা বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অথবা আপনার পরিচিত কারো চোখ বাঁকা, আপনি অবশ্যই তাকে বলবেন চোখের ডক্টর দেখাতে। এই বাঁকা চোখটা চশমার মাধ্যমে অথবা অপারেশনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব।
শেষ করছি আমি বাচ্চাদের আঘাতজনিত সমস্যা নিয়ে। অনেক ছোট বাচ্চা দেখবেন খেলতে গিয়ে চোখে আঘাত পায়, যেমন হয়তোবা তার চোখটা কেটে গিয়েছে, কলমের খোঁচা লেগেছে। চোখের আঘাত একটি ইমার্জেন্সি কন্ডিশন, তাহলে কোনো বাচ্চার যদি চোখে আঘাত লাগে তাহলে একদম সাথে সাথে কিন্তু আপনাকে ইমার্জেন্সিভাবে এটা ট্রিট করতে হবে। চোখে আঘাত লাগার সাথে সাথে আমরা চোখে পানি দিই, এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। চোখে আঘাত লাগলে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে চোখে কিচ্ছু দিবেন না, একদম ইমিডিয়েটলি যদি ঢাকার বাইরে থাকেন ঢাকাতে নিয়ে আসবেন, কারণ অনেক ক্ষেত্রেই এই বাচ্চাদের সঠিক চিকিৎসা ঢাকার বাইরে সম্ভব হয় না। কিছু ইনস্টিটিউশন আছে সেসব জায়গায় চোখের আঘাতের অপারেশনের মাধ্যমে ঠিক করা হয়। তাহলে এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি এবং বাচ্চাদেরকে সাবধানে রাখি, একটি বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে, ভর্তি হওয়ার ঠিক আগে দিয়ে একবার রুটিনলি তার আইটা চেক আপ করিয়ে নিই যে তার কোনো পাওয়ারজনিত সমস্যা আছে কি না, অথবা অলস দৃষ্টি আছে কি না, অথবা বাঁকা চোখ আছে কি না, তাহলে কিন্তু ছোটোবেলায় চিকিৎসাটা সঠিকভাবে নিলে পরবর্তীতে এই বাচ্চার চোখটি পুরোপুরি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে টেক্সট করতে পারেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ, এবং আমি আপনাদেরকে সাহায্য করবার জন্য আছি। ধন্যবাদ।